চলতি মাসে 10 তারিখ শিলিগুড়ি কলেজের ময়দানে আয়োজিত করা হবে শিলিগুড়ি মেয়র্স কাপ ভলিবল টুর্নামেন্ট। এই ভলিবল টুর্নামেন্টে কলকাতা থেকে 8টি দল এবং শিলিগুড়ি থেকে 2টি দল পুরুষ মহিলা উভয় থাকবে। 10 ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয়ে 3 দিন ব্যাপী চলবে এবং 12 ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে যে দল জিতবে তার জন্য চ্যাম্পিয়নশিপ কাপ সহ থাকবে নগদ পুরস্কার। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। এছাড়াও এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পরিষদ এবং অন্যান্য পুর আধিকারিকেরা। শিলিগুড়িতে একটা শিলিগুড়ি মেয়র্স কাপ ভলিবল টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট আমরা করছি 10 ফেব্রুয়ারি থেকে, এটা 12 তারিখে আমাদের ফাইনাল। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে খুবই কৃতজ্ঞ যে কলেজ কর্তৃপক্ষ এই মাঠটা আমাদের ব্যবহার করতে দিয়েছে। 8টি টিম আসছেন, আমরা মেন্স এবং উইমেন ভলিবল টুর্নামেন্ট করছি। আমাদের এটা এই মোট আমাদের 10টা টিম, 4-4 8টা টিম কলকাতা, খুবই এরা কলকাতা লিগের চ্যাম্পিয়ন নানাস এই ধরনের সমস্ত টিম আছে। আর জলপাইগুড়ি মহিলা টিম আর আমাদের শিলিগুড়ি মেন্সের একটা টিম খেলছে। আমরা 7 জন রেফারি আমরা কলকাতা থেকে আনছি, আমাদের লোকাল 8 জন রেফারি খেলবে। আমরা এটা লিগ কাম নকআউট খেলা হবে এবং মোট আমাদের মেন্স যে টুর্নামেন্টটা হচ্ছে তাতে মোট 13টা খেলা হবে, উইমেন্সে 13টা খেলা হবে। খেলাগুলো সমস্ত ডে নাইট খেলা হবে। এই খেলাতে আমরা ক্লাবগুলোকে আমাদের প্রাইজ মানিও আছে, সেগুলো আমরা প্রাইজ মানিও দিচ্ছি। এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট।